This is ABC News. This is ABC News. AGT Live. আমি প্রার্থী হাওলাত দিতে পারবো আর যেখানে প্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচন হয়েছে সেখানের রেজাল্ট একতরফা ভারতীয় জনতা পার্টিরই জিত হয়েছে। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকে আমাদের সর্ববৃহৎ নেতা, জননেতা, রাষ্ট্রনেতা নরেন্দ্রভাই মোদীর কাছ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, বিজেপি আইপিএফটির নতুন সরকার এসেছে। এই সরকার ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে চায়, নিশ্চিত সেই দিশাতে আমরা সফল হব। নরেন্দ্র ভাই মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে চায়। বানানোর রাস্তা কোথা আপনারা তো ভাববেন, মুখ্যমন্ত্রী মহোদয় আপনি আপনার ক্যাবিনেট নিয়ে তৈরি করুন। আমি আপনাদের কাছ থেকে আজকে যারা পঞ্চায়েতে নির্বাচিত হয়েছে, ত্রিস্তরের পঞ্চায়েতে আলাদা আলাদা জায়গাতে 365টি পঞ্চায়েত এখন ভারতীয় জনতা পার্টির প্রধান উপপ্রধান থাকবে। This is ABC News, AGT Live.